আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যখন যে দায়িত্ব সংগঠনে দিয়েছিলেন আমি সেটা দায়িত্ব সহকারে পালন করেছি আজকে সরকারের কাজকর্মের দায়িত্ব দিচ্ছেন তার আদর্শ তার ভাবনা অনুযায়ী বাংলার জন্য যে দায়িত্ব দেবেন এই সরকারি ক্ষেত্রে আমি এখনও সেটা যাই না সেটা পালন করব এটাই কাজ আপনি এতদিন সংগঠন দেখেছেন এবার সরকারি দপ্তর দেখতে হবে আমাদের সরকারের তো মূল লক্ষ্য হচ্ছে দিদি যেটা করেন যে বাংলা দশ কোটি মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন করা তাদের কাছে সরকারি পরিষেবা পৌঁছে দেওয়া স্বচ্ছতার সঙ্গে দক্ষতার সঙ্গে আমাদের সরকার কাজ করছে সেটাই যে দায়িত্ব থাকবে সেটা সেভাবে পালন করবে যদিও অন্য সরকারের আমলে আমি এই সরকারের আমলে প্রথম মন্ত্রী হলাম উত্তরবঙ্গে বোধ এই প্রথম একই পরিবারের দুজন মানে পরিবারের সদস্য মন্ত্রী হলেন কোন আলাদা আলাদা সময় হলেও দুজন মানে বাবা ছেলে দুজনেই মন্ত্রী দুটো সরকারের মন্ত্রী তাই এটা হলো মুখ্যমন্ত্রী একটা আস্থা রেখেছেন ভরসা রেখেছেন সেটা একটা এই যে ভরসা আস্থা তার পূর্ণ মর্যাদা দেবার জন্য যা যা করার দরকার করব আপনি মাঝে মধ্যে আমরা অন্তত দক্ষিণবঙ্গ থেকে আপনার উত্তরবঙ্গের হুঙ্কার শুনি তারই পুরস্কার কিসের পুরস্কার ওইভাবে তো হুঙ্কার দিলে পুরস্কার হবে না তাহলে তো মাইক ধরে যারা চিৎকার করবে তারাই পুরস্কার পাবে পুরস্কার কিসের এটা হচ্ছে আমার মনে হয় যে মুখ্যমন্ত্রী দেখেছেন লক্ষ্য করেছেন কাজ করবার চেষ্টা করি মানুষের পাশে থাকবার চেষ্টা করি গ্রামেগঞ্জে ঘুরি এই সব মিলে মুখ্যমন্ত্রীর মনে হয়েছে যে আমাকে দিয়ে কাজ হতে পারে এতে তিনি ভরসা রেখে দায়িত্বটা দিয়েছেন এবার দেখি কি করতে পারি এই চ্যালেঞ্জের জবটাকে সম্পূর্ণ করতে হবে এই দায়িত্ব আমাদের দিয়েছেন উনি সেই দায়িত্ব পালন করতে হবে এবং আমরা খুশি যে একদল নতুন লোক যারা বিভিন্ন দপ্তর নিয়ে বোঝে জানে বিধানসভায় বিভিন্ন সময় বিতর্ক করে তাদের দায়িত্ব দেওয়া হয়েছে এবং তাদের এই দায়িত্ব দিলে তারা সবাই উৎফুল্লিত হয়ে উৎফুল্ল হয়ে তারা সবাই ভালোভাবে কাজ করবে এবং পশ্চিমবঙ্গকে ভারতবর্ষের মধ্যে এক নম্বরে নিয়ে যাবে এটা কেটে যাবে এটা দীর্ঘ সময় থাকবে না এটা কেটে যাবে ধরুন আপনাদের প্রাক্তন মহাসচিব বা মানে পার্থ চট্টোপাধ্যায় দপ্তরহীন মানে দলহীন এই বিতর্কটা নিয়ে এক্ষুনি বলবো না দল পরে বলবে কথা ভালো করে গুছিয়ে বলবে সরাসরি আপনারা দেখছেন যে ছবি নতুন মুখ মন্ত্রিসভায় এলেন আটজন নতুন মুখ এবং তারপর যারা নতুন মন্ত্রী হয়েছে তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন রাজ্যের মাননীয় রাজ্যপাল সেই ছবি আপনারা সরাসরি দেখছেন আরেকবার জানাব পূর্ণমন্ত্রী হিসাবে শপথ নিলেন বাবুল সুপ্রিয় স্নেহাশিস চক্রবর্তী পার্থভৌমিক গুহ এবং প্রদীপ মজুমদার স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী বীরবাহা হাসদা এবং বিপ্লব রায়চৌধুরী তারা দুজনে শপথ নিলেন এবং প্রতিমন্ত্রী পদে তাজমুল হোসেন এবং সত্যজিৎ বর্মন শপথ নিলেন আপনারা জানেন যে বীরবা হাসদা ইতিমধ্যেই প্রতিমন্ত্রী ছিলেন এবার তিনি স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হিসাবে শপথ নিলেন পরপর আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি পাঁচজন পূর্ণ মন্ত্রী পদে শপথ নিলেন বাবুল সুপ্রিয় স্নেশিস চক্রবর্তী পার্থ উদয়ন গুহ এবং প্রদীপ মজুমদার স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হিসাবে বীরবাহা হাস্তা এবং বিপ্লব রায়চৌধুরী শপথ নিলেন এবং প্রতিমন্ত্রী হিসাবে তাজমুল হোসেন সত্যজিৎ বর্মন শপথ নিলেন বিধায়ক হওয়ার পর বালিগঞ্জের বিধায়ক হওয়ার পরে এবার মন্ত্রী পদে বাবুল সুপ্রিয় তিনি শপথ নিলেন সরাসরি সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন শপথ বাক্য পাঠ করালেন রাজ্যের মাননীয় রাজ্যপাল লা গণেশন মোট নজন শপথ নিলেন তার মধ্যে জন নতুন মুখ বীরবাহা হাসদা যিনি প্রতিমন্ত্রী ছিলেন তিনি স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন অর্থাৎ জন নতুন মুখ মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভায় পূর্ণমন্ত্রী পাঁচজন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী দুজন এবং প্রতিমন্ত্রী দুজন আরেকবার বলবো আপনাদের পূর্ণমন্ত্রী হিসেবে বাবুল সুপ্রিয় তিনি শপথ নিয়েছেন বালিগঞ্জের বিধায়ক স্নেহাশিস চক্রবর্তী হুগলির জাঙ্গিপাড়ার বিধায়ক তিনি পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন পার্থ ভৌমিক নৈহাটি তৃণমূল বিধায়ক তিনি শপথ নিয়েছেন পূর্ণমন্ত্রী হিসাবে এছাড়া উদয়ন গুহ এবং প্রদীপ মজুমদার তারাও পূর্ণমন্ত্রী হিসাবে শপথ নিলেন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হিসেবে বীরবাহা হাসতা এবং বিপ্লব রায় চৌধুরী শপথ নিলেন একেবারে বীরবাহা হাসতা নিজের মাতৃভাষা সাঁওতালি ভাষায় শপথ নিয়েছেন প্রতিমন্ত্রী হিসাবে শপথ নিলেন তাজমুল হোসেন এবং সত্যজিৎ বর্মন